नमस्कार बंधुरा बंधुरा आपनारा तो केह आपनार फोन पे गूगल पे अथवा पेटीएम एगुलो सब यूपीआई यूज करे थाकेन ताहले आपनारा जारा जारा एरकम यूपीआई यूज करे थाकेन एखन थेके एकटु साबधान हये जान केननা सरकार एखन बोले दियेछे जे 1 एप्रिल थेके जारा जारा यूपीआई ट्रांजेक्शन करबे ताहले किन्तु 2000 रुपये जखन ट्रांजेक्शन करबे तार जन्य 1.1% ওনাদেরকে চার্জ দিতে হবে ঠিক আছে মানে 2000 এর উপরে যখনই আপনি ট্রানজেকশন করবেন ঠিক আছে কাউকে পাঠাবেন তখন কিন্তু আপনাকে এই 1.1% চার্জ দিতে হবে এরকমই কিন্তু একটি গুজব ছড়াচ্ছে সবদিকে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে এই যে গুজব ছড়াচ্ছে সবদিকে যে সরকার বলে দিয়েছে যে কোনো ট্রানজেকশন করলে আপনি কিন্তু 1.1% আপনাকে চার্জ দিতে হবে এবং সবাই কিন্তু ভয় পাচ্ছেন কেননা আজকালকার দিনে সবাই তো পেটিএম ইউজ করে অথবা গুগল পে অথবা ফোন পে ইউজ করে মানে যে কোনো রকমই ইউপিআই ইউজ করে থাকে আমি নিজেও বিভিন্ন রকমই ইউপিআই ইউজ করে থাকি তার জন্য কিন্তু আপনাকে বলে দিচ্ছি এই গুজবে কান দেবেন না আসল সত্য কি এবং কার জন্য এরকম চার্জটি প্রযোজ্য এবং কাদের কি কাজ করলে এই চার্জ দিতে হবে না সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আজকে আমি এই আমার ভিডিওতে পুরোপুরি বলে দেব ঠিক আছে তাহলে বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আসলে বন্ধুরা আমি একটা কথা বলে দিই আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে নেবেন তাহলে সরকার থেকে আসা এরকম নতুন ইনফরমেশনগুলি আপনারা কিন্তু সবসময় সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে পুরো কমপ্লিটলি দেখে দেব যে কীভাবে এই যে ভুল ছড়াচ্ছে সবাইরা যে ইউপিআই যে কোনো ইউপিআই ট্রান্সফার করলেই আপনাকে 1.1% চার্জ দিতে হবে ঠিক আছে এই সব ভুল তথ্যগুলি কিন্তু আমি আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে আপনাকে ক্লিয়ার করে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমরা সবাই জানি যে আজকালকার দিনে আমরা কিন্তু কোনো ইউপিআই এর উপর কিন্তু একদম নির্ভরশীল হয়ে পড়েছি এই ইউপিআইটি আপনার জিপে হতে পারে অথবা ফোন পে হতে পারে অথবা আপনার পেটিএম অথবা অ্যামাজন পে হতে পারে এরকম কিন্তু অ্যাপের উপর মানে ইউপিআই অ্যাপের উপর কিন্তু আমরা একদম নির্ভরশীল হয়ে পড়েছি কেননা আমরা যখনই কোনো দোকান থেকে আপনারা কিছু জিনিস কিনি অথবা বাজারে যাই কোনো জিনিস কিনি তাহলে কিন্তু আমরা এই জিনিসের দামটি কিন্তু এই দোকানদারের যে কিউআর কোড থাকে সেই কিউআর কোডে কিন্তু কিউআর কোডের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টটি করে থাকি কেননা বর্তমান সময়ে আমরা কিন্তু একদম ক্যাশলেস হয়ে পড়েছি আমরা কোনো কিছু জিনিস কিনলে কিন্তু এই ইউপিআই এর মাধ্যমেই আমরা কিন্তু পেমেন্টটি করে থাকি তাহলে আজকালকার দিনে যদি আমাদেরকে এটাকে একদা কেউ বলে দেয় যে আপনার কিন্তু ট্রানজেকশন করলে কিন্তু 1.1% আপনাকে চার্জ দিতে হবে তাহলে বর্তমান সময়ে কিন্তু এটি বহুত কষ্টকর হয়ে পড়বে কেননা আজ থেকে 2-3 বছর আগেই সরকার বলে দিয়েছিল যে আপনি কিন্তু ক্যাশলেস হওয়ার জন্য সবাইকে বলে দিয়েছে যে ক্যাশলেস হওয়ার জন্য যে আপনি ইউপিআই করেন অথবা ক্যাশলেস করেন কেন আপনার কাছে টাকাটা রাখবেন আপনি ক্যাশলেস ইউজ করেন ঠিক আছে মানে ইউপিআই ইউজ করেন তাহলে সেটি বলার পর বর্তমান সময়ে এনপিসিআই একটি নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে 1 এপ্রিল থেকে মানে 1 এপ্রিল 2023 থেকে আপনি যখনই 2000 টাকার উপরে কাউকে পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনার এই 1.1% চার্জটি কাটবে তাহলে বন্ধুরা এই যে বলা হয়েছিল ক্যাশলেস করার জন্য তারপর আজকে ডেটে এই নোটিশটি দেওয়ার মানেটা কি তাহলে আমি সবাইকে বলে দিই আপনার ভয়ের কিন্তু কোনো কারণ নেই কেননা এনপিসিআই যে নোটিশটি জারি করেছে সেই নোটিশটি কিন্তু কেউই ভালো করে কোনো পড়েননি কেননা এনপিসিআই যে নোটিশ জারি করেছে সেই নোটিশটির মূল বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিই যে এনপিসিআই বলে দিয়েছি যে আপনি যদি কাউকে মানে আপনি যদি আপনার বন্ধু অথবা আপনার কোনো বাইককে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করেন মানে মনে করেন আমি কোনো পেটিএম ইউজ করেছি ঠিক আছে পেটিএমে অথবা ফোনপে অথবা গুগল পে ইউজ করেছি এইগুলো অ্যাপে কিন্তু আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো লিঙ্ক থাকে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আমি অন্য কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাই সেটি 1000 হোক কিংবা 2000 হোক অথবা 5000 হোক তাহলে কিন্তু আমার কিন্তু এই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করছি তার জন্য আমাকে 1% মানে 0.1% টাকা দিতে হবে না কেননা আমি তো ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করেছি এবং পার্সোনালি ইউজ করেছি যার জন্য আমাকে কিন্তু 1 টাকাও এক্সট্রা চার্জ দিতে হবে না কাদের জন্য বলা হয়েছে যে 1.1% দিতে হবে আমি আপনাকে বলে দিই 1% 1
1.1% উনাদেরকে দিতে হবে যারা ওয়ালেট থেকে ট্রানজেকশন করছেন অথবা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আইডি আছে মানে মনে করেন আপনি যদি কোনো দোকানদারকে মানে কোনো শপিং মলে গেলেন শপিং মলে গিয়ে আপনি 2000 অথবা 3000 টাকার কোনো শপিং করলেন তারপর আপনি শপিং মলে গিয়ে এই 3000 টাকাটি পেমেন্ট করেছেন যখনই আপনি 3000 টাকা পেমেন্ট করেছেন আপনার কাছ থেকে কিন্তু এই 3000 টাকাটা কাটবে এর উপরে কিন্তু 1 টাকাও কাটবে না মানে এক্সট্রা চার্জ কিন্তু 1 টাকাও লাগবে না তারপর যখন দোকানদার এর কাছে 3000 টাকা যাবে তো এই দোকানদার থেকে কিন্তু দোকানদারের কাছে 1.1% চার্জ লাগবে ঠিক আছে ওনার কাছ থেকে এই 1% 1 লাগবে ওনার যখনই পেমেন্টটি রিসিভ করবে ঠিক আছে তার জন্য বলছি বন্ধুরা আপনার কাছ থেকে কিন্তু 1.1% এক্সট্রা কোনো চার্জ লাগবে না এসব গুজবে কান দেবেন না কেননা সরকার ভালো করে একটু বলে দিয়েছে যখনই আপনি কোনো ওয়ালেট থেকে এরপরে আপনি যদি ওয়ালেট থেকে যদি ইউজ করেন মানে মনে করেন আপনি ফোনপে ইউজ করছেন অথবা আপনি জিপে ইউজ করছেন এই জিপে ফোনপে অথবা পেটিএমে কিন্তু আলাদা করে ওয়ালেট থাকে আমরা কোন সময় কী করি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকাটি নিয়ে আমার ওয়ালেটে রেখে দিই রাখার পর ওই ওয়ালেট থেকে আমি যখনই কাউকে পেমেন্ট করব তখন কিন্তু আমার 1.1% চার্জ লাগবে ঠিক আছে তার জন্য আমি যখনই ওয়ালেট থেকে কাউকে কোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে আমি এই পেমেন্ট করব তখন কিন্তু আমাকে কিন্তু 1.1% চার্জ দেবে দিতে লাগবে কিন্তু আমি যখন আমার জিপে ওয়ালেটের টাকা না রেখে আমার অ্যাকাউন্ট থেকে মানে আমার জিপে অ্যাকাউন্ট থেকে আমি অন্য কোনো বন্ধুকে বা অন্য কোনো দোকানদারকে পেমেন্টই করব তখন কিন্তু আমাকে কোনো 1% চার্জ দিতে লাগবে না সেই 1.1% কিন্তু যখন প্রথমে বলে দিয়েছে সরকার যে আপনি যখন ক্রেডিট কার্ড ইউজ করবেন মানে আপনারা সবাই জানেন যখনই আমরা ক্রেডিট কার্ড ইউজ করি আমি যখন কোনো দোকান দিকে গিয়ে এই ক্রেডিট কার্ডটি সোয়াইপ করার জন্য বলি তখন দোকানদারকে প্রথমেই বলে দেয় যে আপনি যখনই এই ক্রেডিট কার্ড ইউজ করবেন তখন কিন্তু আপনার কাছ থেকে 1.1% চার্জ কাটবে ঠিক আছে সেটা কিন্তু প্রযোজ্য ছিল শুধু আগে ক্রেডিট কার্ডের জন্য কিন্তু বর্তমান সময়ে এনপিসিআই থেকে জারি করেছে যে আপনি যখন আপনার ওয়ালেট থেকেও এই পেমেন্টটি করবেন অথবা কোনো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেই পেমেন্টটি করবে তখনই কিন্তু 1.1% চার্জ দিতে হবে তার জন্য আপনাকে 1.1% কিন্তু কোনো টেনশন করার দরকার নেই কেননা আপনি কোনো কাউকে পেমেন্ট করার সময় কিন্তু কোনো পার্সেন্টেজ কাটবে না কেন আপনি কিন্তু সেটি পার্সোনাল ইউজ করছেন এবং ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করছেন মানে আমি মনে করেন যে আমার কোনো ভাই আছে দূরে তো আমাকে কী করতে হবে ওনাকে তো টাকা পাঠাতে হবে তাহলে কী করবো আমি আমার অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে যখনই আমি ট্রান্সফার করবো অথবা ফোনপে টু ফোনপে করবো তখন কিন্তু আমাকে 1% চার্জ দিতে হবে না তাই এই ভুলসব তথ্যগুলি আপনারা ভুলসব তথ্যগুলির থেকে দূরে থাকবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছেন তো যে আপনি যখন কাউকে পেমেন্ট করবেন মানে আপনি আপনার ইউপিআই পেমেন্ট করবেন কাউকে যখন 2000 টাকা হোক 4000 টাকা হোক 5000 টাকা হোক কাউকে পেমেন্ট করবেন আপনার কাছ থেকে কিন্তু 1 টাকাও কোনো এক্সট্রা চার্জ লাগবে না কাদের জন্য লাগবে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি এবং আপনি মনে রাখবেন আপনি যখন পার্সোনাল ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করবেন মানে আপনি ফোনপে দিয়ে কোনো ফোনপেতে পেমেন্ট করবেন অথবা জিপে দিয়ে জিপে পেমেন্ট করবেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ফোনপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনার 1 টাকাও চার্জ লাগবে না সেটি পুরোপুরি কমপ্লিটলি আপনি পরিষ্কার হয়ে গেছেন তো কেননা আপনি অনেকরা আছেন যারা আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা আমি কি এখন পেমেন্ট আপনি ইউপিআই ইউজ করতে পারবো না কেননা আমি ইউপিআই ইউজ করলেই আমাকে কিন্তু 1.1% চার্জ দিতে হবে তার জন্য আমার আপনি কিন্তু এই ভুয়া তথ্যগুলিতে একদম কান দেবেন না ঠিক আছে আমি আপনাদেরকে সত্যিকারের যেগুলো তথ্য আছে সেই তথ্যগুলি আপনাকে একদম ক্লিয়ার করে দিয়েছি তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিয়েছি যে আপনি কোনো ইউপিআই ট্রানজ্যাকশন করলে আপনাকে কোনো 1% চার্জ দিতে হবে না আপনি যেরকম প্রথমে ট্রান্সফার করছেন ট্রানজ্যাকশন করছেন সেরকমই কিন্তু আজকের দিনেও মানে 1 এপ্রিল থেকেও কিন্তু সেইভাবে ট্রান্সফার করতে পারবেন তাই গুজবে কান না দিয়ে আপনি ভুল তথ্যগুলি শুদ্ধভাবে জেনে রাখুন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কোনো ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকে এবং আপনার কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশনগুলি কিন্তু আপনার ভাই বোনদের কিন্তু কাছে কিন্তু শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এবং বন্ধুরা আপনার আমার ভিডিওতে দেখে কোনো কিছু আপনার কনফিউশন হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন